মা, চা দাও তো একটু। না, আমি কাল রাত্রে তুমি আমাকে অনেক কথা বলেছ। আমি বাবা হয়েও তোমার কাছ থেকে কাল অনেক কিছু শিখেছি। এতে 75,000 টাকা আছে, এর থেকে বেশি টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আমার একটা মেয়ে আছে, তাকেও দেখতে হবে। আমার বউ আর মেয়েকে আমি দেখে নিতে পারবো, কিন্তু আমি চোখ বুঝলে তুমি যাতে তোমার ভাতটা জোগাড় করতে পারো সেটা দেখে নিও। কি জাতা বলছো? ওকে বলো যে এই টাকা দিয়ে যদি কোনো একটা ভালো কাজ জোগাড় করতে পারলো তো করলো, না হলে অবশ্যই এই টাকা দিয়ে অনেক বোতল মদও হয়ে যাবে। যা পারবে করবে, কিন্তু আর কোনোদিন তুমি আমাকে বলতে পারবে না যে তোমার বাবা তোমাকে কোনো টাকা দেয়নি। টাকাটা দিয়ে ভালো কিছু একটা করিস। আপনি যদি ক্যাশে পেমেন্ট করেন তাহলে আমি নিজে দায়িত্ব নিয়ে রোড ট্যাক্স আর ইন্স্যুরেন্স এর ব্যবস্থা করে দেবো। আগে ক্যাশটা আনুন তো। না না, আপনাকে কেন ক্যাশ আনতে বলবো? হ্যাঁ বলুন। একটু চারটে চাকে আটটা করে দিয়ে যা। আচ্ছা ছাড়, আটটাই নিয়ে আজকে। আচ্ছা আর শোন, সাথে একটু লেড়ো বিস্কুট দিয়ে যাস। ঠিক আছে। মনটা খারাপ হয়ে যায়, খেলার মুডটাই ছিল। খেল। আচ্ছা 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 আচ্ছা, দাগ লেগে যাবে, কি করছিস? ফার্স্ট সার্ভিসিংটা হয়ে যাক, তারপরে যত ইচ্ছা আর দিস। তপন, এরকম তালা তালা জানা হয় না তো, চল মাই নিকল রাও। কাবে দেখতে নেই কা? খুব ভালো হয়েছে ভাই গাড়িটা, চাকরিটার জন্য থ্যাংক ইউ। ভাই শোন, বসাবে যাবি? সামনের সিটে বসাবে, কিছু হলে বলে অটো ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট। আমার সাথে চল, ব্যাক সিটে বসাবো, কিছুক্ষণ পর চালাতেও দেবো। কি বলছিস ভাই, তুই তো একটু আগে প্রকাশকে হাতই লাগাতে দিলি না, ফার্স্ট সার্ভিসিং এর আগে আমাকে বসাবি? শুধু তোকেই দেবো, তুই আমার ভাই, তুই আমার সুইটার, তুই আমার লাভ। ভয় করছে, তোর কি হয়েছে বলতো? সব জানতে পারি, চল না। এবার আমি একটু চালাই ভাই। চালাবি তো, সামনের বাস স্ট্যান্ডে কি দাঁড়া, আমি আসছি। মানে কেন? আরে কেন আবার কি, তুই আমার বন্ধু তো, বন্ধুর বাইকটা চালাবি তো? সামনের বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়া, আমি আসছি তো। তুই কোথা থেকে এলি?
ভাই, কতদিন পর দেখা আমাদের। আমাকে বলছিস? আর কাকে? জানিস তো এই বাইকটা কিনলাম একদম নতুন। এই নিয়ে তুই সেটা 122 বার বললি, এখনো কাউকে চড়াইনি রে। সিটটা শুধু একজনের জন্যই রিজার্ভ। আরে এই তো একটু আগে আমি তোর পেছনে বলো, বললাম না এখনো কাউকে চড়াইনি, সিটটা শুধু একজনের জন্যই রিজার্ভ। তাহলে চো বসি, চো পা আ আ আ নামা। ও বাবা, এতক্ষণে বুঝলাম উনি দাঁড়িয়ে। তুই যখনই আমাকে ভদ্রভাবে ড্রপ করবি বলেছিলি আমার তখনই, বললাম না সিটটা শুধু একজনের জন্যই রিজার্ভ। তোর দ্বারা লুটে গেল হবে না, চ আমরা পাড়ায় গিয়ে কেরাম গেলি। পা নামা, নামা ভাই, আমি তোর বন্ধু তো। সিটটা শুধু একজনের জন্যই রিজার্ভ। ঠিক আছে, তুই তাহলে বেঁচে নে বন্ধু আগে না মেয়ে আগে। আমরা কতদিন, তোমার কলেজে পাশ দিয়ে যাবো, ড্রপ করে দেবো, তোমার রিজার্ভ সিট, তুমি ওঠো। কি দেখছো, লোকেরা কি ভাবছে? লোকেদের কথা ভেবো না, যা প্যার কিয়া তো ডর না কিয়া। আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, এটাই তো আসল সত্যি। চলো চলো বসো। কি হলো, ভালোবাসো তো আমায়? তাহলে বসো। তোমার কলেজে পাশ দিয়ে যাবো, তোমাকে ড্রপ করে দেবো, তোমার কলেজে পাশ দিয়ে যাবো, তোমাকে ড্রপ করে দেবো, তোমার কলেজে পাশ দিয়ে যাবো, তোমাকে ড্রপ করে দেবো। আরে হাট, সালাম ইন্সপেক্টর। আরে ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। ক্যা ইন্সপেক্টর, হর হফতে পয়সে পৌঁছ জাতা হ্যায় থানে মে, ফির ভি মেরা মাল পকড়তা হ্যায় ক্যুঁ? আকরম ভাই, ওপরওয়ালা প্রেশার ছিল। আরে পয়সা চাহিয়ে তো মুঝে বতাও না ইয়ার, মানে পয়সা দুঙ্গা, কিতনা পয়সা চাহিয়ে তুমি? তোমার কলেজে পাশ দিয়ে যাবো, তোমাকে ড্রপ করে দেবো, তোমার কলেজে পাশ দিয়ে যাবো, তোমাকে ড্রপ করে দেবো, তোমার কলেজে পাশ দিয়ে যাবো, তোমাকে ড্রপ করে দেবো। কত টাকা লস হয়েছে জানো? আকরম ভাই, আমি আমি তোমার কলেজে পাশ দিয়ে যাবো, তোমাকে আসতে, তোমার কলেজে পাশ দিয়ে যাবো, তোমাকে ড্রপ করবো, 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 তোমার কলেজে পাশ দিয়ে। তুমি তুমি তোমার কলেজের পাশ দিয়ে যাবে, আমাকে একটু ড্রপ করে দেবে? এ ভাই একটু কাট তো।
আমার একটা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, টাইম মতো না পৌঁছতে পারলে থ্যাংক ইউ। কাল কোনো প্র্যাকটিক্যাল নেই? না, কিন্তু কাল আমি বাস স্ট্যান্ডে ঠিক 10টার সময় দাঁড়াবো। নন্দিনীর জন্য ভালোবাসা আর তার জন্য চাকরি খুঁজতে আসা। রাহুল দাস আসুন। আপনি কখনো খেলাধুলা করেছেন? কোন কালচারাল ক্লাবে ওটা বসা করেন? পলিটিক্স? না, বাইরে যেতে পারবেন? হ্যাঁ। ও হ্যাঁ, ও পাসপোর্ট আছে? না তো। আগে চাকরি করতেন? হ্যাঁ। কম্পিউটার? না। বাইক আছে? হ্যাঁ স্যার। তোমার বাইক আছে? না স্যার। কনগ্রাটস, তুমি কাল থেকে জয়েন করছো। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আসুন। খুব টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছে দাদা, ছেলেটা বেকার, সবে মেয়েটার বিয়ে দিলাম, আমার অবস্থাটা যে কি আপনাকে কি বলবো দাদা, আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন দাদা, আমি কথা দিচ্ছি আপনার সব টাকা শোধ করে দেব। ও বলুয়া, তুমি ছেড়ে দিলে? তোমাদের তো আগেই বলেছিলাম এখানে নরমভাবে কাজ করলে হবে না, শক্তভাবে কাজ করতে হবে। রাবিশ কথাকার, ফোনটা ধরো। ফোনটা ধরো, কি হলো? হ্যালো, গেস হোয়াট, আমার বাড়িতে এখন কেউ নেই, তাই আমি চেঁচিয়ে বলতে পারি আই লাভ ইউ। এখন কি হচ্ছে নাকি? পরে কথা বলছি, আমি এখন বিজি আছি। তোমার কাছে সবকিছুর জন্য সময় আছে, শুধু আমার জন্য নেই না? আচ্ছা ঠিক আছে, একটা শর্তে রাখতে পারি, আমাকে এক্ষুনি একটা ভালো করে বড় করে কেস করো। তুমি যে কি করে এটা করবে আমি বুঝতে পারলাম না স্যার। ওইটাই মেটাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি মেটাও সেটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। দাও একটু পরে, বাই। তো